Hello everyone, this is Rifat for celebrity Rifat Baba. So welcome to my new video. Ask your chum is to get so to quote to put us to best as near as the past now. John, I ask your chum fiber as a I don't want to pair our show. Ask my campus of fiber as a so ask the video to hotel, fiber candy. হাইবে কেন্দ্রিক বলে ভিডিও না, এটা আসলে বেসিক্যালি একটা ডেইলি ব্লগ যেগুলো আমি বলি ওই কেন্দ্রিক। সো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ রংপুর। আব্বুর সাপলা একটা কাজ ছিল, দেখছো, আব্বুর সাথে হচ্ছে আমি সাপলা পর্যন্ত যাচ্ছিলাম। আর যাওয়ার সময় ওয়েদারটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বিকজ কালকে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে বিকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল মেবি। আর আজকে সকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রাস্তাঘাট অনেক সুন্দর লাগতেছিল। আর তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই যে ছেলা মুরগি, আমি কেমন জানি লাগতেছে নিজেকে। এরই মাঝে আমি চলে আসলাম শাপলাতে। আর শাপলার এই শাপলা ফুলটা দেখলে অনেক কিছু মনে পড়ে যায়। ছোটোবেলায় এই শাপলা ফুলটাকে অনেক সুন্দরভাবে আমি সাজানো দেখছিলাম, মানে মিন হচ্ছে লাইটিংগুলো আরও বেশি সুন্দর ছিল। এখনও আমি ওই জিনিসটা মিস করি অনেক। আব্বু চলে গেল আর আমি হচ্ছে একটু অটো, মানে স্যার রিক্সা নিয়ে, রিক্সায় করে করে আমি চলতেছি। আর এদিকে আকাশ অলরেডি চলে গেছে ক্যাম্পাসে, ও আমাকে ফোন দিছিল, ও ওয়েট করতেছে। সো আমি যে রিক্সা করে যাচ্ছি আর এটা একটু মিউজিকের উপরে থাকবো, ঠিক আছে। এখানে আমার বন্ধু আকাশ এবং বাবু, আমরা তিনজন মিলে ঢুকতেছিলাম আমাদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুরের ক্যাম্পাসে। আমাদের ক্যাম্পাসটা কিন্তু দেখতে আসলেই অসাধারণ। তোমরা আমার আগের ভিডিও দেখছো কিনা জানি না, তবে আমার আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবো আমাদের ক্যাম্পাসটা দেখতে আসলে কত সুন্দর। ওকে, আর আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এই যে যাদেরকে দেখছো, সকলকে দেখে আজকে মনে হচ্ছে যে একদম সকল একদম খুব ভালো পরিমাণে একজন টিচার। এই যে আমাদের আমার বন্ধু হাবিব, আর এই যেখানে যারা যারা আছে সকলে একদম খুব একদম স্যুট টুট পরে একদম ফর্মাল টর্মাল ড্রেস ট্রেস একদম সবাই একদম পরিপাটি হয়ে আসছে। আর আমি একটু বেশি পরিপাটি হয়ে আসছি, অনেকেই দাড়ি টাড়ি কাটে নাই, কিন্তু আমি একদম ক্লিন শেভ করে একদম দাড়ি মোস কিছু নাই। যে আকাশ হচ্ছে পড়তেছে কি কি পড়া ধরবে, যে আমার ফেসটা দেখো না কেন, আমার ফেস দেখে তো বোঝা যাচ্ছে দাড়ি টাড়ি কিছু নাই। আর কেমন জানি লাগতেছে দেখতে নিজেকে। আর একটা মিউজিকের উপর থাকুক, ঠিক আছে। আমার বন্ধু আকাশ ওরফে ভাটিয়া ঢুকে পড়তেছে হচ্ছে ভাইবা দেওয়ার জন্য। ও বেরোয় পরে, আমি তো যেহেতু রেকর্ডটা অনেক পরে করতেছি, বেরোয়ার পরে ওর রিয়াকশনটা জোশ ছিল, ঠিক আছে, এই যে রিয়াকশন একদম ফাটায় দিয়ে আসছে বলে। আর এই যে আমি অনেক কষ্টে ঢুকতেছি ভিতরে, দেখি কি হয়। তো ভাইবা দিয়ে বের হইলাম, ভাইবা এমন এমন কোশ্চেন ধরছে আমাকে, আমি পুরো কনফিউজ। এখন দেখি এখন বাসার দিকে যাবো, ভাইবা দিয়ে বের হওয়ার পরে বাবু বলছে একটু ইয়েতে যাবে, আরএমসি যাবে। সো ওর সাথে একটু আরএমসি যাচ্ছে, ওখানে কাজ ছিল। আর ওখানে আমাদের যে ফ্রেন্ডরা ছিল তারাও, তাদেরও একটু কাজ ছিল। সো এইখানে যাচ্ছি আমরা। আর এই যে বাবু বাইক চালাচ্ছে, সে খুবই ভালো একজন প্রো রাইডার। ওকে, এরপর আমি বাইক চালাচ্ছিলাম, দ্যাটস ওয়াই ফুটেজ নিতে পারি নাই। সো আমরা তারপরে হচ্ছে বাবু একটু ফুটেজ নিল, আমরা হচ্ছে মামা ফুচকা হাউসে গেলাম হচ্ছে ফুচকা খাইতে। আর আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি, আমরা সরকারি টিচার্স কলেজে আমরা যে ফ্রেন্ড সার্কেল আছি, তা আমরা খাইলে আসলে বেশিরভাগ সময় আমরা, বেশিরভাগ সময় না সবসময়, মামা ফুচকা হাউসটা যেটা আছে এখানে আমরা খাই।
আমাদের কাছে ভালো লাগে, একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে। আর এই যে ফুচকা বানাচ্ছে, একটু একটু তোমরা এমনি দেখো ভাই, মিউজিকে দেখো, আমার বকবক শুনতে আমি জানি ভালো লাগছে না তোমাদের। আজকের